আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগে আমি দেখিয়েছি কিভাবে আমি কিচেনের জন্য একটি ক্লিনজার তৈরি করি, আর রেগুলার যে রান্না বান্না তা তো আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন শুরু করা যাক। আজকে রাতের জন্য একটা এক্সক্লুসিভ ভর্তা করব, আর সেই ভর্তাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটা ফ্রোজেন ছিল, বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ফ্রোজেন থাকাতে এটা নষ্ট হয়নি, তবে ভেতরটা হালকা একটু কালচে হয়ে গেছে। আর এমনিতেই ঢাকার বাজারে যে মোচাগুলো পাওয়া যায় এগুলো কয়েকদিন ঘরে থাকলে একটু কালো হয়ে যায়। তো যাই হোক, আমি মোচাটা বেছে নিচ্ছি। এভাবে মাঝখান থেকে যে শক্ত অংশটা ফুলের মধ্যে থাকে, এই ডাটার মতো অংশটা এটাকে ফেলে দিচ্ছি। কলার মোচার এই ভর্তাটা আমার খুব প্রিয় ছিল, ছোট থেকে অনেক পছন্দ করতাম। তো এভাবে নিজে প্রসেস করে কখনো খাওয়া হয়নি, তবে আম্মুকে দেখেছি এটা প্রসেস করতে, এজন্যই একটু একটু করে শিখে নিয়েছি। তো এভাবে দেখুন, প্রত্যেকটা ফুলের ভেতর থেকে এই যে শক্ত ডাটার মতো অংশটা এটা ফেলে দিচ্ছি। ওপরের দিক থেকে কয়েক লেয়ার ফুল ভেঙে নেওয়ার পরে পরের যে মাঝের অংশগুলো আস্তে আস্তে করে আমি ভেঙে নিচ্ছি। এগুলো দেখুন, এগুলো মোটামুটি ফ্রেশ আছে, এগুলো কালো হয়ে যায়নি। তো এভাবে করে সব ফুলগুলো এখন আমি ভেঙে নিচ্ছি, আর এই ফুলগুলোকেও একইভাবে আমি বেছে নিচ্ছি। সব ফুলগুলো এখন বেছে নেওয়া হয়ে গেছে। এখন মাঝের যে অংশটা, মানে নরম যে অংশটা, সেই অংশটা এভাবে করে আমি কুচি করে কেটে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এটাকে বেছে নিয়েছি, আর আসলে ধৈর্য হচ্ছিল না, তো চিন্তা করলাম মাঝের অংশটা যেহেতু নরম তাই মাঝের অংশটা এভাবে করে কেটে নিই। এখন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। বাকি যে রান্নাগুলো করব তার জন্য যা যা উপকরণ প্রয়োজন তাও কিন্তু একবারে আমি কেটে গুছিয়ে নিই। যে কোনো রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে সময় একদমই কম লাগে। বেগুনের যে তরকারিটা রান্না করব পাবদা মাছ দিয়ে, তার জন্য বেগুনগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। বেগুনের সাথে চিন্তা করলাম একটু আলু দিলে ঝোলটা গ্রেভি হবে, তো এজন্য হচ্ছে কয়েকটা আলুও আমি ছিলে এগুলোকে এরকম তরকারি শেপে করে কেটে নিচ্ছি। এখন পাশের চুলায় মোচা সিদ্ধ করে নিচ্ছি। এজন্য হলুদ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে এই মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তারপরও আরও একবার লবণ আর ভিনিগার দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া শেষে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন সব উপকরণই একে একে সব কেটে নিয়েছি।
সব কিছু কেটে কুটে গুছিয়ে নেবার পরে এখন আমি তরকারি রান্না করতে চলে এসেছি। তো এজন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন আর জিরা আমি সবসময় বেটে ফ্রিজে রেখে দিই, তো সেখান থেকেই একটু বের করে ব্যবহার করব। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমার বেটে নেওয়া মশলা থেকে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে যেহেতু ফ্রোজেন করে রাখি তাই রান্না করার কিছুক্ষণ আগে বের করে নিয়েছি। তো এখানে রসুন, জিরা আর পরিমাণ মতো ধনিয়া আছে। এবার একটু পানি দিয়ে দিয়েছি এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ পরে মশলাটা ফুটে উঠেছে। এখন আমি টুকরো করে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর আলু একসাথে দিয়েই এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে করে বেশ কয়েক মিনিট এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো। আর যে কোনো তরকারি রান্নায় সবজিগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিলে যেটা হবে, সবজির মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। এদিকে পাশের চুলায় যে মোচাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো বসিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন মোচাগুলো স্টেনারে দিয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর ততক্ষণে একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি, কারণ রান্না শেষে আমার কিচেনটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যাবে। তো এজন্য দিয়ে দিচ্ছি একটা বাটিতে প্রথমে নর্মাল পানি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি, 2 চা চামচ ভিনিগার দিয়েছি, আর দিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ ভীম লিকুইড। এটা দিয়ে এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমাদের সবার বাড়িতেই হচ্ছে এই ধরনের গ্লাস ক্লিনারের বোতল থাকে, তো আমি এই গ্লাস ক্লিনারের একটা বোতল নিয়ে নিয়েছি। এখন সেই বোতলের মধ্যে আমি এই ক্লিনজারটা ঢুকিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু রান্না শেষে আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো রান্না শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকুন। পাশের চুলায় যে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম সেই তরকারি কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ। আর এই মাছগুলোর সবচেয়ে বড় সুবিধা যে মাছগুলো হচ্ছে তরকারি রান্নার কিছুক্ষণ আগে দিয়ে দিলেই হয়ে যায়, সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বেশি জাল করলে ভেঙে যায়। তো এখন এই যে সিদ্ধ করে নেওয়া মোচাগুলো আমি ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টা আস্ত রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা পেঁয়াজে প্রায় হচ্ছে 1 কাপের মতো হয়েছে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ, মরিচটা অবশ্যই টেস্ট বুঝে দিতে হবে। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব খুব সামান্য পরিমাণ পানি দিয়ে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। পাশের চুলায় পাবদা মাছ আর বেগুনের তরকারিটা এই পর্যায়ে হয়ে গেছে। এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়ে আরো 1 মিনিটের মতো এটাকে ঢেকে জাল করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। পাশের চুলায় দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে 2টা তেজপাতা। এখন এর মধ্যে মোচা দিয়ে দিচ্ছি। মোচার সাথে যেহেতু সব মশলাই ব্লেন্ড করে নেওয়া ছিল তাই আলাদা করে তেমন মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমি কয়েকটা এলাচ অ্যাড করব এর মধ্যে, এখানে 1টা থেকে 2টা এলাচ দিয়ে দিলেই হবে। এলাচটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য,
তবে যদি কেউ গরম মশলার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে কিন্তু এভাবে ভাজি করে নিলেও হবে। এখন এর মধ্যে স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। মোচার এই মশলা ভর্তায় চিনিটা ঠিক টেস্ট মেকারের কাজ করবে, তো সামান্য একটু চিনি কিন্তু দিতেই হবে, না হলে টেস্টটা আসল পাওয়া যাবে না। তো এখানে প্রায় এক চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু পরিমাণটা একটু বেশি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া, আর এখানে প্রায় আধা চা চামচের মতো অ্যাড করেছি। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছে, মানে একদম শুকনো শুকনো ভর্তার মতো হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ এটাকে রান্না করতে থাকবো। আমার কাছে মনে হচ্ছিল হলুদের পরিমাণটা কম হয়ে গেছে, আর হলুদটা দিয়েছিলাম এটা সিদ্ধ করার সময়, তো আরও কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। যখন কড়াই থেকে ভর্তাটা একদম উঠে আসবে, মানে একদমই লেগে যাচ্ছে না, এ পর্যায়ে বুঝতে হবে এই ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এখন এই ভর্তাটা তুলে নিচ্ছি, আর এটা যে শুধু মোচা ভর্তার ক্ষেত্রে তা না, যে কোনো ধরনের এরকম বাটা টাইপের ভর্তার জন্যই কিন্তু এই থিওরিটা কাজে লাগে। তো এখন এই ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। মোচার ভর্তাটাও কমপ্লিট, আর ওদিকে পাবদা মাছের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আমি বাচ্চাদেরকে খাবার সার্ভ করতে চলে যাব, তার আগে ছোট্ট একটা কাজ কিন্তু আমার বাকি রয়ে গেছে, তো এই কাজটা সেরেই তারপর কিচেন থেকে যাব। যে ক্লিনজারটা তৈরি করে রেখেছিলাম, এখন দেখুন আমার কিচেনটা আসলে কি পরিমাণ ময়লা হয়ে গেছে। ওই ক্লিনজারটা এখন দিয়ে দিচ্ছি, এভাবে করে স্প্রে করে দিচ্ছি। যেহেতু অনেক বেশি ময়লা হয়ে গেছে চুলাটা, তাই হচ্ছে মাসে একদিন ডিপ ক্লিন করতে হয়, তো আজকে ডিপ ক্লিন করছি না, রেগুলার যতটুকু আমি মুছে পরিষ্কার করে রাখি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন ক্লিনজার দেবার পরে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয়ে গেছে, আর এভাবে ক্লিনজার তৈরি করে বোতলে রেখে আপনারা কিন্তু রেগুলার ব্যবহার করতে পারেন, এটা কিচেনের জন্য অনেক কার্যকারী। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই নতুন কোনো কিচেন টিপস ও ব্লগ নিয়ে। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।